চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এক সময়কার দুর্দান্ত ক্রিকেটার তাপস বর্মার কথা হয়তোবা আমাদের কারোরই মনে নেই। বাংলাদেশের এক সময়কার সেরা ফাস্ট বোলার ছিলেন তিনি। ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলের জয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। ভারতের বিপক্ষে যেদিন বাংলাদেশ সর্বপ্রথম ওয়ানডে ম্যাচ জিতেছিল সেই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং বোলিং করেছিলেন তাপস বর্মা। 18 জুন 2005 বিদেশে কার্ডিফের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে আনল টিম বাংলাদেশ। সে ম্যাচে আশরাফুলের সেঞ্চুরিতে জয়ের ক্যানভাস রঙিন হলেও শুরুতে বল হাতে তুলির আঁচড় দিয়েছিলেন তাপস বর্মা। ডানহাতি এই পেসার অজি তিন সেরা ব্যাটসম্যান রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক ও ড্যামিয়ান মার্টিনকে ফিরিয়ে আটকে রেখেছিলেন রানের লাগাম, ছিলেন দলের সেরা বোলার। 1982 সালে সিলেটে জন্মগ্রহণ করেন তাপস বর্মা। তার পুরো নাম তাপস কুমার বর্মা। তাপসের উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি। 2002 সালে সর্বপ্রথম কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে তার ওয়ানডে কেরিয়ারের অভিষেক ঘটে। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছেন 2007 সালের 31শে মার্চ। 2002 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে তাপস বর্মার। সেই ম্যাচের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা মাত্র 373 রানে গুটিয়ে যায়। কিন্তু এর পরেও ব্যাটিংয়ে বাংলাদেশ শুভ সূচনা করতে অক্ষম হয়। মাত্র 87 রানে 7 উইকেট পড়ে যায় বাংলাদেশের। এরপর সেই ম্যাচে অভিষেক ঘটা আরেক ক্রিকেটার অলক কাপালির সাথে 37 রানের একটি জুটি গড়েন তাপস বর্মা। সেই ম্যাচে 52 রানে অপরাজিত ছিলেন তিনি। সেটি ছিল তার জীবনের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি। 5 বছরের ছোট্ট ক্যারিয়ারে এমন অসাধারণ সব কীর্তি গড়েছেন দলের জন্য। মাশরাফির সঙ্গে বোলিংয়ে জুটি বেঁধে লাল সবুজকে দিয়েছেন অনেক সুখস্মৃতি। বাংলাদেশের অনেক প্রথম জয়ের ভাগিদার হতে পেরেছেন এই তাপস বর্মা। এর মধ্যে ইতিহাস হয়ে থাকা বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের অংশীদার হতে পারাকে মানেন ক্যারিয়ারের সেরা মুহূর্ত হিসাবে। মাত্র 77টি আন্তর্জাতিক ম্যাচে টাইগার জার্সি গায়ে জড়িয়েও নেই কোনো আক্ষেপ, বরং ক্যারিয়ারের 720 রান ও 95 উইকেটের জন্য গর্ব আছে তার। বিশ্বাস করেন, ক্রিকেট ছিল বলেই আজকে তাপস হতে পেরেছেন তিনি। তবে 2008 সালে নিষিদ্ধ ভারতীয় ক্রিকেট ICL খেলার জন্য এই ছেলেটি ক্রিকেট থেকে 10 বছরের জন্য বরখাস্ত হন। এরপরে অবশ্য তিনি ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারেননি। 2016 সালে সপরিবারে তিনি নিউ ইয়র্কের অধিবাসী হন। 1982 সালে জন্ম নেওয়া এই সেলিব্রিটি ক্রিকেটার পরিবার নিয়ে এখন আছেন সুদূর আমেরিকায়। সেইখানেও আছেন ক্রিকেট নিয়ে, খুলেছেন ক্রিকেট একাডেমি, চেষ্টা করছেন নিজের অভিজ্ঞতা নতুনদের মাঝে ছড়িয়ে দিতে। বর্তমানে তিনি সেখানকার ভারত ও পাকিস্তানের অধিবাসী ছেলেমেয়েদের ক্রিকেট কোচ হিসাবে কাজ করেন। তবে তিনি তার প্রতিভাকে নিজের দেশের জন্য কাজে লাগাতে চান। খেলাধুলা সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে খেলাধুলার সংবাদ পাঠক, বাহক, দর্শক হয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।